السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, বেশ কয়েকজন বন্ধু ইতিমধ্যেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন মাহে রমজানের রোজাগুলো ভঙ্গের কারণগুলো কী কী, সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, আমার আপনাদের সবার রিকোয়েস্টে আজকে আমি রোজা ভঙ্গের কারণগুলো নিয়ে কথা বলবো এবং প্রথমে সংক্ষেপে আলোচনা করব এবং শেষের দিকে আমি বিস্তারিত কারণগুলো বিতাপশীল আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমার শুরুতেই একটা কথা বলে নেই, রোজা ভঙ্গের কারণগুলো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকম পাওয়া যায়, 7টি, 10টি, 12টি। আসলে কিন্তু মূল বিষয়গুলো সব কিতাবেরই এক, অর্থাৎ সবার মূল কথা এক। কেউ হয়তো বিস্তারিত বলতে গিয়ে 12টি বলেছেন, কেউ আবার সংক্ষিপ্ত করতে গিয়ে সেই 12টি কারণকেই 7টির মধ্যে বা 5টির মধ্যে নিয়ে এসেছেন। আসলে সবার বক্তব্যই কিন্তু এক, অতএব কেউ এই বিষয়টি নিয়ে দ্বিমত করবেন না। তো বন্ধুরা, আমার আমি শুরু করছি আজকে। আমি আমার একটি ওয়েবসাইট থেকে আমি সহযোগিতা নেব, যাতে করে আপনাদের সকলকে বুঝাতে সহজ হয় এবং বিষয়টি যাতে আপনারা সকলে নিজেও পড়ে দেখতে পারেন যে হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে রোজা ভঙ্গের কারণ সম্পর্কে কী কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমার আমি শুরু করছি। প্রথমত আজকে আমি এখানে যে নোটটি করেছি সেখানে আমি রোজা ভঙ্গের কারণ হিসাবে আমি 7টি কারণকে চিহ্নিত করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সহবাস করা, 2 নম্বর হচ্ছে হস্তমৈথুন করা, 3 নম্বরে হচ্ছে পানাহার করা, 4 নম্বরে হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত রয়েছে তা, 5 নম্বরে হচ্ছে শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা, 6 নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা, 7 নম্বরে হচ্ছে মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া। বন্ধুরা আমার, তাহলে আমরা পেলাম রোজা ভঙ্গের মূল কারণ হচ্ছে 7টি। এই 7টি কারণ নিয়ে আমরা সামনে আলোচনা করব, কিন্তু আবার শুনে নিই, রোজা ভঙ্গের মূল কারণ হচ্ছে 7টি। একটি হচ্ছে সহবাস করা, সেটি আপনি আপনার স্ত্রীর সাথে করেন অথবা যেখানেই করেন না কেন, আপনি সহবাস করলে রোজা ভেঙে যাবে। 2 নম্বরে হচ্ছে হস্তমৈথুন করা, আপনি হস্তমৈথুন যে পদ্ধতিতেই করেন না কেন, আপনার লিঙ্গ থেকে যদি আপনি বীর্য বের করে দেন আপনার রোজা ভেঙে যাবে। 3 নম্বরে হচ্ছে পানাহার করা, আপনি যে পদ্ধতিতেই পানাহার করেন না কেন আপনার রোজা ভেঙে যাবে। 4 নম্বর হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত রয়েছে সেগুলো করলে পানাহারের হুকুম প্রযোজ্য হবে, অর্থাৎ আপনি পানাহার না করলেও পানাহারের স্থলাভিষিক্ত যেসব কাজ রয়েছে সে সব কাজ যদি হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 5 নম্বরে হচ্ছে শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা। শিঙ্গা লাগানো সম্পর্কে আপনারা কম বেশি জানেন, এটি একটি চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতি বা এই জাতীয় কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার রোজা ভেঙে যাবে। 6 নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন এবং সেই বমি যদি মুখ ভরে হয় তাহলে এই বমির কারণে আপনার রোজা ভেঙে যাবে। 7 নম্বরে হচ্ছে মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত বের হওয়া, অর্থাৎ হায়েজ নিফাস শুরু হয়ে গেলে আপনার রোজা ভেঙে যাবে। তো বন্ধুরা আমার, আমরা এই 7টি বিষয়ের এখন আস্তে আস্তে দলিল ভিত্তিক আমরা একটু বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে পবিত্র হাদিস কোরআনের দলিলগুলো কী, এবং একটু বিস্তারিত না যদি বলি তাহলে আপনারা বিষয়টি সুন্দর করে বুঝবেন না। বন্ধুরা আমার, উপরে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে সহবাস। এটি সবচেয়ে বড় রোজা নষ্টকারী বিষয় ও এতে লিপ্ত হলে সবচেয়ে বেশি গুনাহ হয়। যে ব্যক্তি রমজানের দিনের বেলা স্বেচ্ছায় স্ত্রী সহবাস করবে, অর্থাৎ 2 খৎনার স্থান দ্বয়ে মিলন ঘটাবে এবং পুরুষাঙ্গের অগ্রভাগ লজ্জাস্থানের ভেতরে অদৃশ্য হয়ে যাবে, সে তার রোজা নষ্ট করলো। অর্থাৎ আপনি আপনার স্ত্রী অথবা আপনার যে কোনো ব্যক্তির যদি যোনিতে আপনার লিঙ্গ প্রবেশ করান এবং লিঙ্গ যদি সেখানে অদৃশ্য হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এতে করে বীর্যপাত হোক কিংবা না হোক, এখানে আর একটা কথা মনে রাখতে হবে যে আপনার এই লিঙ্গ থেকে বীর্য বের হোক বা না হোক, যদি লিঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করান এবং লিঙ্গ যদি অদৃশ্য হয়ে যায় সেখানে তাহলে আপনার রোজা ভেঙে যাবে, তাতে যদি আপনার বীর্য সেখানে বের হয় বা না হয়। এরূপ ব্যক্তির জন্য কী কী করতে হবে আমরা একটু জেনে নিই। যারা এরকম পদ্ধতিতে রোজাটা নষ্ট করবেন ইচ্ছাকৃতভাবে তাদের উপরে 1 নম্বরে তাদের তওবা করতে হবে, 2 নম্বরে সেদিনের রোজাটা তার পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি এই স্ত্রী সহবাস করেছেন, রোজা ভেঙে গেছে, সেজন্য সারাদিন খেতে পারবেন না, আপনি রোজাটা পূর্ণ করতে হবে। পরবর্তীতে এই দিনের রোজা কাজা করা ও কঠিন কাফফারা আদায় করা ফরজ। পরবর্তীতে যে কাজটি করতে হবে আপনার এই দুরাচারের কারণে, আপনার রোজার কাফফারা আদায় করতে হবে, কাজা করতে হবে, রোজাটির
রাখতে হবে এবং রোজার জন্য যে নির্ধারিত কাজ আর কাফফারা রয়েছে সেটি আপনার অবশ্যই আদায় করতে হবে। বন্ধুরা আমার, আমরা এই যে কথাটা বললাম যে স্ত্রী সহবাস ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় যেভাবেই করেন না কেন স্ত্রী সহবাস করলে যে রোজা ভেঙে যাবে তার দলিলটা কি সেটি একটু দেখে নিই। এখানে দলিল যে দিয়েছি আমি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলল, আমি রমজানে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন, এর দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসে তোমাকে ধ্বংস করেছে? সে বলল, আমি রমজানের দিনের বেলাতে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তিনি বললেন, তুমি কি একটি কৃতদাস আজাদ করতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে 7 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল, না। হাদিসটি সহিহ বুখারী শরীফের 1936 নম্বর হাদিস। তো বন্ধুরা আমার, এখানে আমরা কাফফারার একটি বিধান জানলাম, সেটি হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাহলে তার জন্য কাফফারার 3টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে সে একটি কৃতদাস আজাদ করে দিবে, অথবা সে 2 মাস একটানা রোজা রাখতে হবে, এই একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার কারণে সে একটানা 2 মাস রোজা রাখতে হবে, এবং যদি সে 2 মাস রোজা রাখতে অপারগ হয় তাহলে কমপক্ষে 60 জন মিসকিন ব্যক্তিকে পেট পুড়ে খাওয়াতে হবে। এই হাদিসটি কিন্তু একটি দলিল রোজা ভঙ্গের কাফফারার জন্য। তো সেক্ষেত্রে হাদিসটি মনে রাখুন, হাদিসটি এসেছে সহিহ বুখারীর 1936 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমেও হাদিসটি এসেছে 1111 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমের মধ্যে। এখন বন্ধুরা আমার, আমরা দ্বিতীয় যে কারণে রোজা ভঙ্গ হয় সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয়তে আমরা বলেছিলাম যে হস্তমৈথুন করা। এখন কী পদ্ধতিতে হস্তমৈথুন করলে আপনার রোজাটি ভেঙে যাবে সেটি আমরা বিস্তারিত জানব। সেটি হচ্ছে হস্তমৈথুন বলতে বোঝায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত করানো। আপনি যে পদ্ধতিতেই আপনার লিঙ্গ থেকে বীর্য বের করে দেন না কেন, আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। হস্তমৈথুন যে রোজা ভঙ্গকারী, এর দলিল হচ্ছে হাদিসে কুৎসিতে রোজাদার সম্পর্কে আল্লাহর বাণী, সে আমার কারণে পানাহার ও যৌন কর্ম পরিহার করে। এই যে হস্তমৈথুনের কারণে রোজা ভাঙ্গে তার দলিল হচ্ছে একটি হাদিসে কুৎসি, যেখানে আল্লাহ রাসূল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে বান্দা আমার কারণে পানাহার ও যৌনকর্ম পরিহার করে থাকে। তাহলে দেখা গেল যে পানাহার যদি আমি পানাহার করি রোজা থাকবে না, যৌনকর্ম যে পদ্ধতিতেই করি না কেন আমার রোজা থাকবে না। সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলায় হস্তমৈথুন করবে তার উপর ফরজ হচ্ছে তওবা করা, সে দিনের বাকি সময় উপবাস থাকা এবং পরবর্তীতে সেই রোজাটির কাজা পালন করা। তাহলে বন্ধুরা আমার, যদি কেউ হস্তমৈথুনের মাধ্যমে রোজা ভঙ্গ করে ফেলে তার জন্য কর্তব্য হচ্ছে সে তওবা করবে, সে দিনের বাকি অংশটুকু না খেয়ে থাকবে অর্থাৎ উপবাস করবে, এবং সে পরবর্তীতে এই রোজাটির একটি কাজা রোজা পালন করবে। আর যদি এমন হয় যে হস্তমৈথুন শুরু করেছে বটে কিন্তু বীর্যপাতের আগে সে বিরত হয়েছে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, তার রোজা সহিহ। অর্থাৎ আপনার মনে রাখতে হবে, আপনি হস্তমৈথুন শুরু করেছিলেন কিন্তু বীর্যপাত ঘটার আগেই আল্লাহর ভয়তে আপনি বিরত হয়ে গেছেন, আপনার বীর্যপাত হয়নি, তাহলে আপনি তওবা করবেন কিন্তু আপনার রোজাটি সহিহ হয়ে যাবে। তাহলে বুঝলাম যে হস্তমৈথুন যদি বীর্যপাত হয়ে যায় তাহলে আপনার রোজাটি কিন্তু ভেঙে যাবে, আর যদি হস্তমৈথুনের কারণে আপনার বীর্যপাত না হয়, আপনি ফিরে আসেন, তাহলে আপনার রোজাটি সহি হয়ে যাবে, তবে তওবা করতে হবে। বীর্যপাত না করার কারণে তাকে রোজাটি কাজা করতে হবে না। রোজাদারের উচিত হচ্ছে যৌন, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তার বীর্যপাত হয়নি এই কারণের কারণে তার রোজাটি কিন্তু কাজা করতে হবে না, অর্থাৎ সে তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো তাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা আমার, রোজাদারের উচিত হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী সব কিছু থেকে দূরে থাকা এবং সব কুচিন্তা থেকে নিজের মনকে প্রতিহত করা। আর যদি মজি বের হয় তাহলে অগ্রগণ্য মতানুযায়ী এটি রোজা ভঙ্গকারী নয়।
এখানে বন্ধুরা আমার মজি বলতে একটু আমি ক্লিয়ার করে দিই, মজিটা হচ্ছে এই যে কোনো সহবাসের আগে অথবা যে কোনো উত্তেজক কোনো বই পুস্তক পড়লে, উত্তেজনামূলক কোনো মেয়ের সাথে আমি কথা বললে বা কেউ কথা বললে যদি লিঙ্গের অগ্রভাগ দিয়ে এক ধরনের সাদা ডিমের লালার মতো পানি বের হয় এটাকে আরবিতে বলা হয় মজি। এই মজি বের হলে কিন্তু অজু করে নামাজ পড়তে হয়, মেয়েদের হোক বা ছেলেদের হোক, এই মজি বের করতে হলে গোসল ফরজ হয় না, এই জন্য অজু করে নামাজ পড়তে হয়। কিন্তু এই মজি বের হওয়ার কারণে কিন্তু রোজা ভঙ্গ হয় না। আর সবসময় মনে রাখতে হবে রোজা রেখে যৌন উত্তেজনা সৃষ্টিকারী সব কিছু থেকে দূরে থাকতে হবে, কুচিন্তা থেকে নিজের মনকে প্রতিহত করতে হবে। আর মজি বের হলে তাহলে অগ্রগণ্য মত অনুযায়ী এটি হচ্ছে রোজা ভঙ্গকারী নয়, এতে রোজা ভাঙবে না। তো বন্ধুরা আমার, আমরা এখন তৃতীয় আলোচনায় চলে যাব। তৃতীয় যে বিষয়টি রোজা ভঙ্গকারী বলেছিলাম সেটি হচ্ছে পানাহার করা। এখন আমরা একটু পানাহারের বিস্তারিত আলোচনায় যাব, পানাহার কীভাবে করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আমরা দেখব। বন্ধুরা আমার, পানাহার বলতে বোঝায় মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলীতে পৌঁছানো। অনুরূপভাবে নাক দিয়ে কোনো কিছু যদি পাকস্থলীতে পৌঁছানো হয় সেটাও পানাহারের পর্যায়ভুক্ত। এখন আমাদের বুঝতে হবে যে মুখ দিয়ে আমি কোনো কিছু খাবার খাবো, তদ্রূপ আমি যদি নাক দিয়েও কোনো কিছু খাই এবং সেই খাবারটা যদি আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমার রোজা কিন্তু ভেঙে যাবে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ভালো করে নাকে পানি দাও যদি না তুমি রোজাদার হও। সুনানে তিরমিজির 788 নম্বর হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন এবং তিরমিজিতে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। সুতরাং নাক দিয়ে পাকস্থলিতে পানি প্রবেশ করানো যদি রোজাকে ক্ষতিগ্রস্ত না করত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে নাকে পানি দিতে নিষেধ করতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, তুমি ভালো করে নাকে পানি দাও যদি না তুমি রোজাদার হও, এই সহি হাদিস দ্বারা বোঝা যায় যে নাক দিয়েও যদি কোনো খাবার আমাদের পাকস্থলিতে গিয়ে পৌঁছায় তাহলে রোজা ভেঙে যাবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার অবস্থায় পানে নাকে পানি দিতে নিষেধ করেছেন। তো বন্ধুরা আমার, আমরা পেলাম যে পানাহার আপনি যদি নাক দিয়েও করেন অথবা মুখ দিয়ে করেন, যেভাবেই করেন না কেন, আপনার যদি খাদ্যটা যদি পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা আমার, আমরা চতুর্থ নম্বরে যে বিষয়টি বলেছিলাম রোজা ভঙ্গের কারণ তা হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত। এক্ষেত্রে দুইটি বিষয় অন্তর্ভুক্ত হয়। এক নম্বরে হচ্ছে যদি রোজাদারের শরীরে রক্ত পুশ করা হয়, যেমন আহত হয়ে রক্তক্ষরণের কারণে কারো শরীরে যদি রক্ত পুশ করা হয় তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে, যেহেতু পানাহারের উদ্দেশ্য হচ্ছে রক্ত তৈরি করা। দুই নম্বর হচ্ছে খাদ্যের বিকল্প হিসেবে ইঞ্জেকশন পুশ করা, কারণ এমনই ইঞ্জেকশন নিলে পানাহারের প্রয়োজন হয় না। তাহলে আমরা বুঝলাম যে যদি রক্ত পুশ করা হয় অথবা ইঞ্জেকশন নেওয়া হয় খাদ্যের পরিপূরক হিসাবে সেক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তবে যেসব ইঞ্জেকশন পানাহারে স্থলাভিষিক্ত নয় বরং চিকিৎসার জন্য দেওয়া হয়, উদাহরণত ইনসুলিন, পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেওয়া হয় কিংবা টিকা হিসেবে দেওয়া হয়, এগুলো রোজা ভঙ্গ করবে না। তাহলে একটা বিষয় বুঝলাম যে রোজা ভঙ্গ করতে হলে পানাহারের স্থলাভিষিক্ত কোনো ইঞ্জেকশন বা রক্ত যদি আমি দেহে পুশ করি তাহলে কিন্তু রোজা ভাঙবে, কিন্তু যদি স্বাভাবিক চিকিৎসার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, টিকা দেওয়া হয়, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। বন্ধুরা আমার, আমরা আরেকটা বিষয় জানবো। পাঁচ নম্বরে আমরা যে বিষয়টি বলেছিলাম, পাঁচ নম্বরে আমরা বলেছিলাম শিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা, তো এটি একটি রোজা ভঙ্গের কারণ। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যার শিঙ্গা লাগানো হয় উভয়ে রোজা ভেঙে যাবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যার শিঙ্গা লাগানো হয় উভয়ের রোজা কিন্তু ভেঙে যাবে। যদিও শিঙ্গা লাগানোর পদ্ধতিটা অনেক পুরনো, এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার খুব বেশি প্রয়োজন হবে না, এই বিষয়টি এখন কিন্তু শিঙ্গা নেই বললেই চলে। তবে হাদিসটি সহি, এটি সুনানে আবু দাউদের 2367 নম্বর হাদিস, আলবানী রহমতুল্লাহ সহি হাদিসটিকে সহি বলেছেন, আর এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যেও এসেছে 2047 নম্বর হাদিসে, এ হাদিসটি সংকলন করা হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। তো বন্ধুরা আমার, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ নম্বর বিষয়, সেটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। এটি একটি রোজা ভঙ্গের অন্যতম কারণ। দলিল হচ্ছে যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে উক্ত রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে সে রোজা কাজা করতে হবে। সুনানে তিরমিজি 720 নম্বর হাদিস, আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তাহলে আমরা পেলাম যে ষষ্ঠ নম্বর যে কারণটি সেটি হচ্ছে যে ইচ্ছা করে বমি করা। এখানে একখানা দলিল দেওয়া হয়েছে একখানা হাদিস থেকে, যেখানে বলা হয়েছে
যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে উক্ত রোজা কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে সে রোজা কাজা করতে হবে। সুনানে তিরমিজির 720 নম্বর হাদিস, হাদিসখানা আরও এসেছে তিরমিজি শরীফের মধ্যে 577 নম্বর হাদিসখানাকে আল্লামা আলবানী সহি বলেছেন। তো বন্ধুরা আমার, এরপরে আমরা যাব এ বিষয়টি আমার মনে হয় যে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন পড়বে না, আমরা এরপরে যাব 7 নম্বর কারণে। তো বন্ধুরা আমার, আমরা এ পর্যায়ে জানবো রোজা ভঙ্গের 7 নম্বর কারণ। আমরা সেখানে বলেছিলাম যে মেয়ে লোকদের হায়েজ ও নিফাসের রক্ত নির্গত হওয়া হচ্ছে রোজা ভঙ্গের একটা অন্যতম কারণ। তো এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো দেখবো এবং দলিলগুলো দেখবো, বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মহিলাদের হায়েজ হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না? সহিহ বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস, যখন মহিলাদের হায়েজ হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না? সহিহ বুখারী 304 নম্বর হাদিস। তাই কোনো নারীর হায়েজ কিংবা নিফাসের রক্ত নির্গত হওয়া শুরু হলে তার রোজা ভেঙে যাবে, এমনকি সেটা সূর্যাস্তের সামান্য কিছু সময় পূর্বে হলেও। আর কোনো নারী যদি অনুভব করে যে তার হায়েজ শুরু হতে যাচ্ছে কিন্তু সূর্যাস্তের আগে পর্যন্ত রক্ত বের হয়নি, তাহলে তার রোজা শুদ্ধ হবে এবং সেদিনের রোজা তাকে কাজা করতে হবে না। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে সূর্যাস্তের আগে যদি তার হায়েজের রক্ত বের হয়ে যায় তাহলে তার রোজাটি ভেঙে যাবে, কিন্তু কোনো নারী যদি মনে মনে ভাবে যে তার হায়েজ এখনই শুরু হয়ে যাবে যাবে কিন্তু সূর্যাস্তের আগে, ইফতারের আগে যদি তার হায়েজের রক্ত বের হওয়া শুরু না হয় তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না এবং রোজাটি কাফফারা করতে হবে না বা রোজাটি কাজা করতে হবে না। এখানে একটা বিষয় বুঝতে হবে যে আপনি সেহরির টাইম থাকতে থাকতে যদি আপনার হায়েজের রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে আপনি গোসল না করেই যদি আপনি রোজার নিয়ত করে নেন সেক্ষেত্রে আপনার রোজা কিন্তু হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানে আমি আর একটা বিষয় আপনাদের সুস্পষ্ট করে দিতে চাই, যে সমস্ত মা বোনরা রয়েছেন তাদেরকে বিশেষ করে সতর্ক করতে চাই। অনেক মা বোন এই মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার জন্য ঔষধ সেবন করে তার হায়েজটাকে বন্ধ করে রাখেন, এটি কিন্তু ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়েজ দিয়েছেন, আপনি এই হায়েজের সময়টুকুতে আপনি রোজা ভাঙবেন এবং যখন স্বাভাবিকভাবে হায়েজ বন্ধ হবে তখন আবার রোজা রাখবেন। তো বন্ধুরা আমার, আমরা রোজা ভঙ্গের 7টি কারণ সুন্দরভাবে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের সবগুলো রোজা সঠিকভাবে আমাদের আদায় করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই এই রোজা সম্পর্কে সচেতন হতে পারে। আমাদের চ্যানেলটিকে ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।